দাদা আমাকে ধরতে পারবে না দাদা ও দাদা দাদা রেডি হয়ে নি কত ব্যস্ত কিসের আমাদের পাওনাটাকে কে কি এনেছিস দাঁড়া বার করলে দেখতে পাবি উড়িষ্যালা এই খাবার কথা ছিল কি করি বল আসার সময় দেখলাম প্রাণদার দোকানের ঝাঁপি বন্ধ চিংড়ি চপার হলো না যা এনেছিস দিয়ে না জায়গাটা খুব সুন্দর না বটেই তো কার চয়েস বল বীর আর দেরি করিস না হুম এবার বাজা দেখি জম্পেশ করে বাজা দেখি মাটির ভিতরে হবে ঘরে দেবো না কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর দেবো না কেন বাঁধো দালান ঘর কেন বাঁধো আসি গো জননী আসেন স্যার আসেন আসেন স্যার আসেন বসেন স্যার পরিকাঠামোর বড় অভাব কি যেন আপনার নাম মিস্টার প্রথমের নাম মদন স্যার বসেন স্যার হ্যাঁ দেখে গেলাম
পরবর্তী রিপোর্ট যেন ভালো হয়। আমি এবার চলি। এখন যাবেন স্যার? পরবর্তী রিপোর্ট যেন ভালো হয়। কোন দিন দেখবো আমার কপালটাই ভেঙে। বাড়িতে কারোর সঙ্গে ঝামেলা হলো নাকি? বলে বলে কি আবার মুখের সামনে বলছে কেলা মদন, তোর বৌদি। কি হলো মদন বাবু, গলা এত চড়া কেন? আসেন আসেন অনন্ত বাবু, বসেন বসেন। আমাকে খবর দিলেই হইতো, আবার কষ্ট করি আমি হাজির হইতাম না। এদিকে কাজ ছিল, ভাবলাম তোমায় একবার দেখা করি। করে কেসটা তুমি চালিয়ে ধরে, তুমি চা খাবা নাকি? আরে না না থা, এই বেলায় আর চা খাবো না। যেটা বলতে এসেছিলাম, তোমার কিন্তু ছ মাসের ভাড়া বাকি আছে। আমাকে যেন আর বলতে না হয়। আপনার বাড়িতে যেয়ে দিয়ে আসবো। আরে বাস বাবুল দাদা যে। হ্যাঁ গো ভাইয়া, ভালো আছো? আর ভালো থাকা, কলেজের পাঠ চুকিয়ে বেকার, টোটো কোম্পানির চাকরি করছি। তা এই বন্ধুকে তো চিনলাম না। আমার বাড়ি রামপুরহাট, নাম মিঠু, এসেছি মামার বাড়ি। আমার মতো কে? আমার বাড়ি ভাই বোলপুর, একই জেলার মানুষ, এসেছি মামার বাড়ি। এই বীরুর মামা হলো এখানকার বিঠাউসের ইনচার্জ মদন বাবু, লোকে যাকে ক্যালা মদন বলে। তা ভাইয়া মিঠু, তোমার মামা কে? আমার বাড়ি রামপুরহাট, নাম মিঠু, এসেছি মামার বাড়ি। ও ওই পাগলা পরান, কি হচ্ছে অভি? এরকম বলতে নেই। বাই দা ওয়ে পরিচয় করিয়ে দি, এ হলো অভি, এই যে আমাদের গ্রামে বেড়াতে আসা বোলপুর কা গায়ক বীরু, আর আমি কাজল। তা এদিকে কোথায়? বহরমপুরের বাস ধরবো গো ভাইয়া। তা এই ভাইটিকে একটু এগিয়ে দিতে বললাম, যাতে বাসটা পাই। তাহলে আর দেরি করা যাবে না, যাও বন্ধু, পরে দেখা হবে। আসি তাহলে। কিরে অত চেঁচাচ্ছিস কেন? বাবা ডাকছে, মায়ের হঠাৎ করে খুব শরীর খারাপ। ভুলু ঘটনা নামে কাউকে চিনিস? ঘটনা নামে কেউ তো নেই। দোকান কেমন চলছে? বাহ চা তো ভালোই করেছিস ভুলু। আসুন মদনদা,
ফেললে কেন? যা বাপ, ফেললাম কোথায়? তোরাই তো পড়লি। ইয়ার কি মাস্টানি, বেশি রোয়াবি দেখাবি না। এখানের পঞ্চায়েত প্রধান, এই এখানের পঞ্চায়েত প্রধান পিস্তুটো দাদা, বেশি রোয়াবি দেখাবি না। ঠিক আছে, সেখানেই নালিশ জানাবো। আয়না, আমি তো বাড়ি যাচ্ছি, দেখা যাবে কার কি। কত বেলা হয়েছে, এখনো ঘুমাই, ওঠ না। কেন বিরক্ত করছিস? আমি এখন উঠবো না, আমি এখন উঠবো না। মাসি খুব রেগে আছে কিন্তু, ওঠ না, ওঠ না, ওঠ ওঠ। বড্ড ডিস্টার্ব করি। সকালে উঠে বই নয়, ঘুমোনো হচ্ছে? তাড়াতাড়ি ওঠ, ব্রাশ করে নে, বিনা তুমি চলে এসো। কলেজ থেকে বেরিয়ে এখন সময় ভালো যাচ্ছে না, তাহলে চলো না আমাদের রামপুরহাটে বেড়াতে। তার চেয়ে বোলপুরে চল, রবি ঠাকুরের শান্তিনিকেতনে গেলে মনটা বিন্দাস হয়ে যাবে। আমার ভাই পকেটে রেস্ট তো নেই, খুব অভাব চলছে। শোনো কথা, আরে যাব তো রামপুরহাট আর বোলপুর, কতই না খরচ, কি বলে রে? এই তো কথা, ওখানে গেলে যা খরচ পুরোটাই আমার। বন্ধ করিস না, বন্ধ করিস না। আপনি ছাড়ুন।
এটা কি হলো স্যার? চলে গেল আমাদের মারলো আর এইভাবে ওকে ছেড়ে দিলে মামা? রতন রতন বলল ছাড়ুন, ছেড়ে দিলাম। কি বাজে কথা স্যার, আপনি ছাড়তে বললে আমি ছেড়ে দিলাম। বাবা ভালো পুলিশ আপনার। কেলা মদন নমস্কার অনন্ত বাবু। আরে মদন বাবু যে এসো এসো, কি খবর? ওরে তা চেয়ার দে তো। ওয়া থাকিয়া দাদা, দাঁড়িয়ে দুটা কথা বুঝবো। বলো কি খবর, চলো ওদিকে গিয়ে কথা হবে। বলো মদন। ওই আর কি, ইয়ে মানে ওই সজল মাস্টারের ছেলে কাজল। কি হয়েছে খুলে বলো। ওই কাজল পবনের নামে থানায় নালিশ করেছে। তো পবনকে তো ধরতে পারবো না। তো না মানে থানায় নালিশ তো মানে ওকে ওদের বাড়ি পাঠিয়ে দেন। তুমি কে হে ওকে বাড়ি যেতে বলার? না মানে থানায় নালিশ তো ও আমি ম্যানেজ করব, ও আমি ম্যানেজ করব। তুমি এখন এসো। চলুন মদনদা। চলো তাহলে। গল্প শুনবি? একটা গল্প শোনাই। তার আগে দীপ কিছু ছড়ি জোগাড় করত, দেখি আমায় দে। ঝর্ণা একসঙ্গে ভেঙে দেখাতো, এবার তুই ভাঙ। সোমা তুই ভাঙ, কি পারলে না তো? এবার সবাই একটা করে নিয়ে ভাঙো 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 ভাঙো। বাহ এই তো, কেমন ভাঙলো বল। এই বাত তো গল্প হবে রে। শোন, তোরা কাঠিগুলি একসঙ্গে ভাঙতে পারলি না, কিন্তু একটা করে কাঠি বেশ ভেঙে দিলি। এইখানে গল্প আছে। গল্পটা হলো, যদি তোরা একজোট এক সাথ আর এক মন একতা নিয়ে জীবনে চলিস, তাহলে তোদের কেউ পরাজিত করতে পারবে না, সব কাজে জয় আসবে। আর যদি একে অপরের সঙ্গে ঝগড়া করিস, আলাদা আলাদা চলিস, তাহলে জীবনে শুধু পরাজয় হবে, কোনো কাজে উন্নতি আসবে না। কি কি বুঝতে পারলি তো? লহালনি কই জাতির কিরু দেখলাম না এ। থামো বাবাজিরা, চিনতে পারলাম না।
কে বটে? আরে আমি সজল মাস্টার, সজল মাস্টার। মাস্টার জি ভালো আছেন? আছি কোনো রকমে। আর ভালো থাকা, আছি একরকম। এদিকে কোথায়? কোথায় আর যাব, এই সামনের গ্রামে যাব। বাড়ির দিকে যেও, দুটো ডাল ভাত খেয়ে যাবে। আচ্ছা আচ্ছা। হাসির কারণটা কি আমি? দেখছি তো ক্যাবলা কান্ত একটা। আরে না না, তোমার কি হাসবো? ওয়ান মিনিট। হ্যাঁ আচ্ছা, একটা রিক্সা ধরে আয় না, আমি কলেজের সামনে দাঁড়িয়ে। বেশ তো, আয় 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 আয়। হ্যাঁ, ওরা মামার গ্রামের, এখনই ট্রেন থেকে নামলো। আসুক, পরিচয় করিয়ে দেব। ভালোই হলো, দেখ না তো এবার একটা প্রেমিক জোট আছে। চুপ করবি? মন্দ কি? আরে আরে, বিরোধের সঙ্গে তো এদের সঙ্গে, এ বুঝি তোর বন্ধু? মিঠু আর আমাদের একই গ্রামের মামার বাড়ি, একই গ্রামে। এর নাম কাজল, এর নাম অভি, বহরমপুরের কেন কলেজের গ্রাজুয়েট। নাম কাজল। কাকু বাড়ি এসেছে, ওদের বাড়ি নিয়ে চল বেরো, আমরা এগিয়ে যাচ্ছি। ওকে মাই ডিয়ার সিস্টার্স, আমরা গেলাম বলে। সে কি রে, আমাদের ভাবি না? আগে না, আমাদের ভাইয়ের বন্ধুরা আগে আমাদের বাড়ি যাবে। দয়া করে আপনি আসবেন। সেই ভালো মিঠু, আমাদের বাড়িতে আগে উঠুক না, চল রিনা। তোমার বন্ধুরা কোথায়? হ্যালো হ্যালো, টাওয়ার নেই। হ্যালো, স্বামীর মতো দাঁড়িয়ে আছো কেন? রিনা রিনা প্লিজ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। তুমি তুমি ক্ষমার অযোগ্য, যাও যাও আমার কাছ থেকে, বেরিয়ে যাও।
মামাকে দেখলাম। পুলিশ গাড়ি করে স্টেশনের দিকে যাচ্ছে। জানু, মিঠুর মামা বেড়াতে এসেছে নাকি? এখানে থানা বদলি হয়ে এসেছে। তোর মামা ভেরি ইন্টারেস্টিং। চল না, দেখা করে আসি।
কে? ও তুমি? রিয়েলি? শোনো, দাদা বৌদি যখন অ্যাক্সিডেন্টে মারা গেল, বিনা তখন 5 বছরের শিশু। কত কষ্ট করে ওদের বড় করে তুলেছি আমি ছাড়া ওরা কে আছে বলতো? কেন আমি? সে তো আছো, আমার কাজে ডিস্টার্ব হচ্ছিল বাচ্চা রিনাকে দেখভাল করতে গিয়ে। তাই তো হঠাৎ একদিন তোমার দেখা পেলাম। তোমার কোনদিন ভুলতে পারবো না, ছোট্ট রিনা আর আমাকে পাথরে ভাসে রিনা বাবা হঠাৎ করে আমাদের জামশেদপুর থেকে নিরুদ্দেশ হয়ে গেল, আমাদের জামশেদপুর থেকে নিরুদ্দেশ হয়ে গেল। সেদিন ভুলবার নয়, দিশাহারা আমি বাচ্চা রিনাকে নিয়ে যখন অসহায় তুমি আমায় নিয়ে এলে বিনার মাসির পরিচয়ে, আমার বিয়ে করলে, এদের ঘর এত বিনা এত বিলাসিতা দিলে, আমার জীবন যৌবন ভরিয়ে দিলে। আমি আমি ভুলতে পারবো না শঙ্কর। ও কথা তুলছো কেন? বিনার মুখের দিকে তাকিয়ে বিয়ে করে কিন্তু বড় একা কি মনে হতো সে সময় তোমায় পেলাম, আমি নিশ্চিন্ত হয়েছি গীতা। এসো বাবাজিরা, এসো এসো এসো, খবর সব ভালো? খবর সব ভালো? এই নাও, এই নাও। ছে ছে, এইভাবে মার খেলি একটা জোয়ান গাধারে? আচমকা মারলে বুঝবো কি করে? দূর বান্দর, মরদ কিসের রে তুই? গগন সিগারেট নিয়ে আয় তো। আরে থাম, এ তো দেখছি টাট্টু ঘোড়া রে, পয়সাটা নিবি তো? যা যা, এর বদলা তোকে নিতেই হবে। আমার ভাই
মার খেয়ে হজম করবে এটা আমি মেনে নিতে পারি না। সুযোগ আসতে দাও। নজরে সবই লোকে কল্যাণ কি যার সংসারে সবই লোকে কল্যাণ কি যার সংসারে নদী হয় মুসলমান নারী জাতির কি হয় হয় মুসলমান নারী জাতির কি হয় ব্রাহ্মণ চেনে পৈতে প্রমাণ ব্রাহ্মণ চেনে পৈতে প্রমাণ বামিনী চিনে সবই লোকে কল্যাণ কি যার সংসারে এখানে কি করছিস? গাড়িতে চাপ। कैसे है आप? हाँ हाँ छोड़िए छोटा सा एक्सीडेंट। जी जी ओ बात जाने दीजिए ना साहब। हाँ हाँ वो हम भूल गए कब फिर कभी। हाँ जरूर जरूर। বন্ধুদের নাম কি যেন সব? আমি কাজল। আমার নাম অভি। আমি মিঠু। আচ্ছা আচ্ছা তোমরা এখন কি করছো? কি আর করবে কাকু, কলেজ থেকে পাশ করে এখন বেকার। কেন আর পড়বে না? রেজাল্ট নিশ্চয় ভালো হয়নি। হবে কোত্থেকে? এই যে বীরু আর তুমি মিঠু, তোমরা না হয় শহরের ছেলে, কিন্তু ওরা অভি আর কাজল ওরা তো গ্রামের ছেলে। গ্রামের টাটকা ফুরফুরে পরিবেশে তোমাদের মগজটা এক লাফা হওয়া উচিত। স্যাট স্যাট ফেরি স্যাট।
কাজের কথায় আসি। এই যে মিঠু আর কাজল, তোমরা রীনা আর বিনার প্রেমে হাবুডুবু খাচ্ছ। ধরে নাও রীনা আর বিনার সঙ্গে তোমাদের বিয়ে দিলাম, তাদের ভরণ পোষণ করবে কি করে? কিছু প্ল্যান নেই, শুধু প্রেম করলেই হবে। কালকে আমার হেড অফিসে গিয়ে পুরো বায়োডেটা জমা দেবে চারজন, এক একজন 7,000 টাকা করে বেতন পাবে। আমি উঠলাম, কথার অন্যথা যেন না হয়। রতন, কাগজটা দেখ। ঠিক আছে স্যার। কোথায় ঠিক? সুরজ, তুমি দেখো তো। ঠিক আছে মরণ না। কি যে তোমরা দেখো, ঠিক আছে বলছো? এপার তো আপনার হাতে মদনদা, সে তো তোমার হাতেও ছিল। যাও সব লে ধর, ছাড় ফাঁকা কর। কাগজ বার কর মামা। চিনতে পারছেন না মামা? কার মামা? কিসের মামা? খেলায় পড়লে সব খালা মামা। মামা আমি আছি, আমি স্যার। ওটা আপনার ভাগ্নে বীরু। দাও ছিড়াও ওদের। বীরুর একটা ফাংশন আছে, তাই প্র্যাকটিসে যা। ছিড়াও ওদের, দাও ছিড়াও। যাও তোমরা, চলে যাও। চল এবার অন্যদিকে যাই। কখন এলে দাদা? সে তো অনেকক্ষণ হয়ে গেল, কোথায় ছিলিস? বস, তোর ব্যাপারটা কি রে? গ্রামের ছোড়া এসে তোকে পিটিয়ে দিল, আর তুই শহরের একটা তামড়া ছোড়া এখনো ওদের পিটাতে পারলি না? টাইমিং হচ্ছে না দাদা। কি এমন তোর রাজকাজ আছে শুনি? বাইক নিয়ে তো টোটো ঘুরিস? শহরের পূর্বে মাঠের দিকে ওদের দেখে এলাম দাদা। কাদের কথা বলছিস? ওই তো বীরুর বন্ধুরা। এই তো সুযোগ পাবনা, যা যা, দেরি করিস না, যা যা। চল প্যাংলা, বংশদের ডেকে নেব, চল। আর ভালো লাগে না রে সুরজ, ছিলাম গ্রামে পোস্টিং, বেশ ভালোই ছিলাম, নিয়ে এলো শহরে। শালা চোরকির মতো আমরা এখন ঘুরি। বসুন মদনদা, বসুন। না ভাল লাগে না, কদিন বাদে আবার কোন জায়গায় ঠেলবে কে জানে।
পোশাকটা খুলে ঠান্ডা মাথায় বসুন। বসবো কি ভাইয়া, এই ঘরটা কম কষ্টে ভাড়া পেয়েছি। তুমি বলো। দুশালা, ভারতবর্ষে সব যদি গ্রাম হইত। হোটেলে খেয়ে খেয়ে পেটটা গরম হয়ে গেল। জায়গাটা বেশ ভালো, এখানেই বসা যাক। আমি বুঝে উঠতে পারছি না আবার বসা কেন। কারণ আছে, বেরুর ফাংশনের সময় এখনো হয়নি, দেরি আছে। তাই এখানে বিরু ফাইনাল প্র্যাকটিস করুক একবার। গুড আইডিয়া, বসা যাক তাহলে। আপনাদের ইউনিফর্ম কোথায়? সাদা পোশাকে কেন? মনে রাখবেন, একজন পুলিশের সবসময় ডিউটি থাকে। এখনই বাসায় যান, পোশাক পরে রেডি থাকুন, যান। নেক্সট টাইম এই ভুল যেন আর না হয়। গো কুইক। সুরজ, একটা সিগার দাও তো। আর যে নেই গো দাদা। আরে বাবা, বিড়ি তো দিবি। দাদা এক পিস বিড়ি খান। এই বারবার বদলি আর ভাল লাগে না রে মাইরি। Thank you.
এই যে মদন বাবু বসে বসে বিড়ি টানছেন শঙ্কর যে বসো বসো বসলে হবে না দুটো জোয়ান ছেলে মার খেয়ে নার্সিংহোমে ভর্তি এক্ষুনি বেরুন না হলে আসামি ছোনাটা এলাকা ছাড়া হবে সে কি কারামার খেলো পবন নামে ছোনাটা মেরেছে কাজল আর মিঠু হাসপাতালে ভর্তি মিঠুর অবস্থা খুব খারাপ প্লিজ মদনদা আপনারা পবনকে যত তাড়াতাড়ি পারুন অ্যারেস্ট করুন সুরজ চল বাউল গাইছে কয়লা হলো নিকি যা সংসারে